সম্মানিত দর্শক বন্ধুরা, আবারও আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিও থেকে আপনারা মেইনলি জানতে পারবেন অ্যালিগ্রা 120 ট্যাবলেটটি সম্পর্কে। ট্যাবলেটটি ডক্টর বাবুরা কোন কোন সময় দিয়ে থাকেন, তারা ট্যাবলেটটি কত বছর বয়স থেকে নেওয়া যেতে পারে, কতদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন এবং সারাদিনে কতবার ঔষধটি খেতে পারেন, সঙ্গে এই ঔষধটি দীর্ঘদিন যাবৎ খাওয়ার ফলে আপনার শরীরে কেমন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ফুটে উঠতে পারে, ধরনের বিভিন্ন রকম বিষয় আমাদের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। দর্শক বন্ধুরা, অ্যালিগ্রা 120 ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত বিষয় আপনাকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করতে হবে। দর্শক বন্ধুরা, বিস্তারিত বিষয় এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। অ্যালিগ্রা 120 ট্যাবলেটটিতে একটিমাত্র কম্পোজিশন আছে, হলো ফিক্সোফেনাডাইন 120 mg ঔষধটিতে দেওয়া আছে। ঔষধটিকে তৈরি করেছে সেনোফি ইন্ডিয়ান লিমিটেড কোম্পানি। আপনারা এক পাতায় 10টি ট্যাবলেট আকারে পাবেন, যার দাম হলো 218 টাকা। তবে বিভিন্ন মার্কেটে অনলাইনে বিভিন্ন রকম দামে আপনারা পেতে পারেন। অবশ্যই এটি একটি প্রেসক্রিপশন আইটেম, ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। বলা যাক ট্যাবলেটটির মেন ব্যবহার সম্পর্কে। ঔষধটি মেনলি অ্যালার্জি সিমটমের ফলে আমাদের বডিতে যে ধরনের রোগের উৎপত্তি ঘটে, যেমন ধরুন প্রচন্ড পরিমাণে হাঁচি, নাক দিয়ে কাঁচা জল পড়া ও সর্দি কাশির ভাবকে দ্রুত গতিতে কমিয়ে ফেলে। পাশাপাশি ঔষধটি স্কিন অ্যালার্জির ক্ষেত্রেও ব্যবহার করে থাকেন ডক্টর বাবুরা। যেমন ধরুন আপনার স্কিনে কোন রকম ভাবে র্যাশ বার হয়েছে, স্কিনে প্রচন্ড পরিমাণে আপনার চুলকাচ্ছে, তার ফলে অ্যালার্জি সিমটম ফুটে উঠেছে, দীর্ঘদিন যাবৎ আপনার স্কিনে দাঁত চুলকানির সম্ভাবনা ফুটে উঠছে, এই ধরনের সিচুয়েশনে ডক্টর বাবুরা এই অ্যালিগ্রা 120 ট্যাবলেটটিকে ব্যবহার করে থাকেন। আর ডক্টর বাবুরা এই ঔষধটি ডক্টর বাবুর এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আরো বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। দর্শক বন্ধুরা, এরপর বলা যাক এই ট্যাবলেটটির খাওয়ার নিয়ম সম্পর্কে। প্রথমত আপনাদেরকে জানাবো, এটি একটি প্রেসক্রিপশন আইটেম, তাই ডক্টর বাবুর দেওয়ার প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তারা এই ঔষধটি প্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়েরা দিনে 1-2 টাইম খাওয়ার পর নিতে পারেন। অবশ্যই প্রেসক্রিপশন ফলো করে কিন্তু আপনারা এই ঔষধটিকে ব্যবহার করবেন। দর্শক বন্ধুরা, এরপর বলা যাক এই ঔষধটি আমাদের বডিতে কেমন ভাবে কাজ করে। বন্ধুরা, আপনারা আগেই জানতে পেরেছেন ঔষধটির মেন কম্পোজিশন। এখানে যে মেন কম্পোজিশন সেটি হলো ফিক্সোফেনাডাইন, একটি অ্যান্টিহিস্টামিনিক মেডিকেশন গ্রুপের ঔষধ। ঠিক কিনা আমাদের শরীরের ইচিং, সুইলিং ও র্যাশেসগুলিকে মেরে ফেলতে কাজ করে। তবে এটি কিভাবে মারে? নর্মালি আমাদের বডিতে হিস্টামাইন রিলিজের ফলে এই ধরনের অ্যালার্জি সিমটমগুলি ফুটে ওঠে। হিস্টামাইন রিলিজকে দ্রুত গতিতে ঔষধটি খাওয়ার ফলে ব্লক করে দেয়। এই ধরনের রোগগুলি আমাদের বডিতে যখনই ফুটে ওঠে ঔষধটি খাওয়ার ফলে সেরে যায়। দর্শক বন্ধুরা, এরপর আপনাদেরকে বলি যে এই ঔষধটি নেওয়ার ফলে আপনাদের কি কি সাবধানতা মেনে চলতে হবে। যদি আপনি একজন অ্যালকোহল কনজিউমার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ঔষধটি একদমই ব্যবহার করবেন না। পাশাপাশি আপনি যদি একজন প্রেগনেন্সি মহিলা হয়ে থাকেন, ঔষধটি নেওয়ার আগেই ডক্টরবাবুর সঙ্গে কিন্তু আপনার পরামর্শ নিতে হবে। আপনি যদি একজন ব্রেস্ট ফিডিং মহিলা হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই ঔষধটি আপনি নিতে পারেন, অবশ্যই ডক্টরবাবুর সঙ্গে কিন্তু পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে। পাশাপাশি 10 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এই ঔষধটি একদমই ব্যবহার করা যায় না, সেজন্য এই ঔষধটি শিশুদের থেকে অনেকটাই দূরে রাখার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, ভিডিওর একদম শেষ মুহূর্তে আপনাদেরকে বলবো যে এই ঔষধটি দীর্ঘদিন যাবৎ যদি আপনি ব্যবহার করতে থাকেন, আপনার শরীরে কেমন ধরনের সাইড ইফেক্ট উৎপত্তি করতে পারে। এমন যে সাইড ইফেক্টগুলির মধ্যে হলো মাথা ব্যথা, বমি বমি ভাব এবং প্রচণ্ড পরিমাণে নিদ্রা ও ঘুম ঘুম ভাব আপনার চলে আসতে পারে। এছাড়াও আপনার বডিতে কোনো রকমভাবে আরও সমস্যা যদি ফুটে ওঠে, তাহলে দ্রুত ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নেবেন, ঔষধটি খাওয়া বন্ধ করে দেবেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আমাদের মূল বিস্তারিত বিষয়। অ্যালিগ্রা 120 ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অবশ্যই আমরা আশা করব এই ট্যাবলেটটি সম্পর্কে আপনারা বিস্তারিত বিষয় জানতে ও বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন ও আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর এই রকমই মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় বাংলাতে জানতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার প্রথম দেখতে বেল আইকনটিকে অন করে রাখবেন। ভিডিওটি আপনার পরিবার ও ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।